নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখব, আজ পূর্ব বর্ধমান বর্ধমান দু নম্বর ব্লক অন্তর্গত নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে গাঙ্গুয়া গ্রামে পিএইচই শুভ উদ্বোধন হল। এই পিএইচই প্রকল্পের মধ্য দিয়ে বর্ষ, করুড়ি ও গাঙ্গুয়া এই তিনটি মৌজার সাধারণ মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এখানকার মানুষদের বহু দিনের দাবি ছিল এই পিএইচই প্রকল্পের মধ্য দিয়ে যেন তাদের বাড়ি বাড়ি জল পৌঁছে যায়, এবং সেই দাবিকে সামনে রেখেই আজ পিএইচই প্রকল্পের কাজের শুভ সূচনা করা হলো। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক মহাশয়, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, ব্লক সভাপতি পরমেশ্বর কোনার, বর্ধমান দু নম্বর ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার ও বর্ধমান দু নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দীপদীপ রায়, এছাড়াও অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতৃত্ববৃন্দ। পূর্ব বর্ধমান থেকে রমেশ হাজরার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কি হলো আজকে? আজকে এখানে কোনো স্বপ্নের প্রকল্প, আমার আগের সভাপতি যিনি ছিলেন পঞ্চায়েত সমিতি সমন্বয় দত্তর জায়গা, সেই জায়গাগুলো আজকে পিএইচই আমাদের স্যাংশন হয়েছে। আমাদের সর্বভারতীয় সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় তো পিএইচই করছে। 24 জানুয়ারির মধ্যে সমস্ত লাইন জল বাড়ি বাড়ি পৌঁছে দেবো বলেছে, সেই ইয়ে করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। সেই কাজটা আজকে এখানে আমার গাঙ্গুয়া মৌজা যেটা হচ্ছে, তিনটি মৌজা নিয়ে হচ্ছে, গাঙ্গুয়া, পুরুলিয়া, বংশ মৌজা। এখানে আমার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ বিশ্বনাথ রায়, আমার বিধায়ক নিশীথ কুমার মালিক, আমার তিনটে অঞ্চলের প্রধান আছে এখানে আর কি, তিনটে অঞ্চলের এরিয়া নিয়ে হচ্ছে, তো তিনটে অঞ্চলের প্রধান আছে, আমার বিডিও ম্যাডাম সুবর্ণা মজুমদার আছে, আমার অ্যাসিস্ট ইঞ্জিনিয়ার আছে, ওনারা সকলে এসছেন এখানে। এখানে আমার এটাই উদ্বোধনটা করবে। কত টাকা বাজেট করা হচ্ছে? বাজেটটা তো ঠিক আমার কোনো সিটটা পাইনি, তো বলতে পারো মোটামুটি 1279 কটা হাউস হোল্ডে জল পাবে। এলাকাবাসী কতটা খুশি এই যে এই প্রকল্প? এলাকার মানুষ তো পিএইচই জল বাড়ি বাড়ি যাওয়া মানে তো প্রত্যেক মানুষই খুশি হবে, এবং এটা প্রত্যেক জায়গায় হচ্ছে। এর পরে আর একটা প্রজেক্ট আছে আমার কুলমন্ত্রী, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমার আগের সভাপতি সমন দত্ত, উনি মুখ্যমন্ত্রী প্রচেষ্টায় উনি এই জায়গার কাগজগুলো সমস্ত জায়গাগুলো এবং জেলা পরিষদকে পাঠিয়েছিলেন। নাম পরমেশ্বর কুমার, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের মার্চ মাসের মধ্যে বাংলার প্রত্যেকটা পরিবারে দিয়ে পরিশ্রুত পানীয় জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়ার যে জলসম্পদ প্রকল্প গ্রহণ করেছেন, তারই একটি অংশ হিসেবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের পিএইচির মাধ্যমে আমাদের নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাঙ্গুয়া মৌজায় আজকে তার শুভ শিলান্যাস হলো। এই প্রকল্পের মধ্যে দিয়ে এই এলাকার তিনটি মৌজার 1229টি পরিবারের প্রত্যেকের বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, তারই আজকে শিলান্যাস হলো। যেখানে আমাদের মাননীয় বিধায়ক সাহেব নিশীথ কুমার মালিক মহাশয় শুভ উদ্বোধন করেছেন, তার সঙ্গে আমাদের বিডিও ম্যাডাম ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আমাদের জেলা পরিষদের সদস্য সোনদবাবু ছিলেন, এবং একদম এই তিনটি এলাকার প্রধান উপপ্রধান, প্রাক্তন প্রধান উপপ্রধান প্রত্যেকে উপস্থিত থেকে এই এলাকার মানুষকে আবার নতুন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, জলসম্পদের প্রকল্পের মধ্য দিয়ে পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প, যেটা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল, চাহিদা ছিল, সেটা আজকে বাস্তবে রূপায়ণের জন্য শুভ সূচনা কর্মটা আজকে সম্পন্ন। আপনার নাম কি? আমি শ্রী বিশ্বনাথ রায়, জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ, পূর্ব বর্ধমান জেলা। যে কাজটা কিন্তু একটা ডেডলাইন ছিল 2024 মার্চের মধ্যে অ্যাকচুয়ালি এটা শেষ করার কথা, তবে আমাদের ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হয়তো কোনো কারণে দেরি হয়েছে। জায়গা আমাদের আগেই সিলেক্টেড ছিল, এই জায়গাটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যেহেতু একদমই রাস্তার পাশে, মনে হয় না খুব একটা অসুবিধা হবে এখানে কাজ করতে। গাঙ্গুয়ার এই জায়গাটা আমাদের অনেকটাই ওয়েস্টেড জায়গা আছে, তাই জন্যই সুবিধা এখানে কাজটা করা। তো আমরা এটাই আশা করব এই প্রকল্পটা যতটা তাড়াতাড়ি সম্ভব যেন শেষ হয়, এবং যেই তিনটে মৌজা এর মধ্যে আসছে সেই তিনটে মৌজা যেন ইমিডিয়েটলি যে পাইপ ওয়াটার লাইন কানেকশন যেটা আছে, যেটা কল বাড়ি বাড়ি দেওয়ার কথা, সেটা যেন খুব ইমিডিয়েটলি পেয়ে যায়। এবং আরেকটা জিনিসও দেখার, আমরা দেখেছি অনেক অনেকগুলো প্রকল্পে আমরা এটাও দেখেছি যে পাইপ ওয়াটার কানেকশন হওয়া সত্ত্বেও কিন্তু হয়তো শেষ গ্রামটা অবধি জল যাচ্ছে না, বা শেষ বাড়িটা অবধি তো পরের কথা, শেষ গ্রামটা অবধি গেলেও মানে অনেকটাই আর কি। তো আমরা আশা করবো এখানে যেন সেরকম কিছু না হয় আর কি, পুরোটাই যেন মানে কাভার্ড হচ্ছে, মানে পুরোটাই যেন সত্যি সত্যি কাভার্ড হয়, এবং একদম শেষ বাড়ি অবধি যেন জলটা পায়, একদম পুরো স্রোতে যেন জলটা পায়।